আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে সমগ্র বিশ্ব COVID-19-এর এক বিষধর একটা থাবাতে বিরাজমান, যেখানে অসংখ্য মানুষ অসহায়, চিকিৎসা থেকে বিরত আছে। এ অবস্থাতে মানুষের পাশে দাঁড়ানো আমাদের একান্ত উচিত, কেননা অসহায় মানুষ তারা সামান্যটুকু আশ্রয়স্থল, সামান্যটুকু খাবার, সামান্যটুকু নিরাপদ স্থলের জন্য আজ বড়ই অসহায় হয়ে পড়েছে। আমি যে বিষয়টা আপনাদের বলতে যাচ্ছি, যে অসহায় মানুষ আজ বড়ই মানুষের কাছে এক জিজ্ঞাসার বস্তু হয়ে দাঁড়িয়েছে, যে মানুষ রোগগ্রস্ত অবস্থায় যে কেমন পরিস্থিতি হতে পারে সেটা আমরা পুরো বিশ্বের মানুষের দেখতে পাচ্ছি। আমাদের মানবিক হওয়া উচিত, মানুষকে ভালোবাসা উচিত। মানুষকে ভালোবাসলে উপরওয়ালা ভালোবাসা আমরা অবশ্যই পাব। আমরা অযথা কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসকে নষ্ট করব না, বিশেষ করে খাবার। আপনারা যে বাড়িতে খাওয়ার করছেন, খাবারের পর উচ্ছিষ্ট অংশ ফেলে দিচ্ছেন, সেই বিষয়টা আলাদা, কিন্তু অনেক সময় খাবারগুলো নষ্ট করছেন, এগুলো করবেন না। নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা এটা বুঝতে পাচ্ছেন যে প্রায় 140 কোটি মানুষ আজ বর্তমানে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, দুর্ভিক্ষের কবলে পড়ে আছে। তাদের কথা আমাদের অবশ্যই ভাবা উচিত, আমাদের মানবিক হওয়া উচিত। তার কারণ আমরা আশরাফুল মাখলুকাত, অন্যান্য জীবের থেকে আমাদের বৈশিষ্ট্য আলাদা। সেই সমস্ত কথা মাথায় রেখে আমাদেরকে সামাজিক হওয়া উচিত, এবং দেশ এবং পৃথিবীর যেদিক থেকে আমরা দেশ এবং পৃথিবীর ক্ষেত্রে এক ভালো পরিস্থিতি সৃষ্টি হবে সেদিক থেকে আমাদের চিন্তাভাবনাকে সঠিকভাবে অ্যাপ্লাই করা উচিত। আসসালামু আলাইকুম।